বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আগুন এক প্রকার শক্তি। জীবন ধারণের জন্য এবং সমাজের উন্নয়নের জন্য আগুনের ব্যবহার অপরিহার্য। প্রতিটি কলকারখানায় এবং শক্তি উৎপাদনকারী ইঞ্জিনে কোনো না কোনোভাবে আগুন ব্যবহার করা হয়। তবে আগুনের অপব্যবহার সর্বনাশের কারণও হতে পারে। আগুন সর্বগ্রাসী। আগুনের কারণে দীর্ঘদিনের অর্জন নিমিষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত আগুন তাই কারো কাম্য নয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফায়ার ফাইটিং এট ওয়ার্কপ্লেস। আলোচনার প্রধান প্রধান শিরোনামগুলি এই স্লাইডে দেখানো হয়েছে। প্রথমেই দেখা যাক আগুন কাকে বলে। আগুন হচ্ছে দাহ্য পদার্থ অক্সিজেন এবং তাপের বিক্রিয়ার ফলে সৃষ্ট শিখা। মনে রাখবেন যে প্রতিটি দাহ্য পদার্থ ভিন্ন ভিন্ন তাপে আগুন ধরে। এই তাপমাত্রাকে ইগনিশন পয়েন্ট বা ইগনিশন টেম্পারেচার বলে। তাহলে বলা যায় যে প্রত্যেক দাহ্য পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় বা ইগনিশন পয়েন্টে বাতাস বা অক্সিজেনের সংস্পর্শে যে শিখার সৃষ্টি করে তাকেই আগুন বলে। আগুন ধরার জন্য যে তিনটি উপাদানের প্রয়োজন হয় তা হচ্ছে দাহ্য পদার্থ, অক্সিজেন এবং তাপ। বোঝার সুবিধার জন্য এই তিনটি উপাদানকে একটি ত্রিভুজের সাহায্যে দেখানো হয়। এই ত্রিভুজকে ফায়ার ট্রায়াঙ্গেল বলে। মনে রাখবেন যে ত্রিভুজের একটি বাহু অপসারণ করলে এটিকে যেমন ত্রিভুজ বলা যায় না, তেমনি একটি উপাদান সরালে আগুনও ধরবে না। তিনটি উপাদান একত্রিত হলেই শুধু আগুন ধরবে। কি কি কারণে আগুন লাগতে পারে? শুকনা দাহ্য পদার্থ থাকলে আগুন লাগতেই পারে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট আগুন লাগার একটি প্রধান কারণ। ইলেকট্রিক্যাল সিস্টেম ওভারলোডেড হলে গরমে আগুন ধরতে পারে। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির ত্রুটির কারণেও আগুন লাগতে পারে। কেউ না থাকলে চুলা বা স্টোভ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রজ্বলিত মোমবাতি বা চেরাক থেকে আগুন লাগতে পারে। কোনো দুষ্কৃতিকারী ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে পারে। অতি দাহ্য পদার্থ থাকলে অল্প তাপেই সেখানে আগুন লাগতে পারে। আর অবহেলা সহকারে সিগারেট বা বিড়ির অবশিষ্টাংশ যত্রতত্র ফেললে তা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখন দেখা যাক কি কি পন্থায় আগুন নিভানো যায়। আমরা আগের স্লাইডে দেখেছি যে আগুন ধরতে তিনটি উপাদান যেমন দাহ্য পদার্থ বা জ্বালানি, তাপ এবং অক্সিজেন প্রয়োজন হয়। এসব উপাদান থেকে জ্বালানি বা দাহ্য পদার্থ অপসারণ করলে আগুন নিভে যাবে। এই প্রক্রিয়াকে স্টার্ভিং বা অভুক্ত রাখা বলে। আগুন লাগলে তাই দেখা যায় যে আশপাশ থেকে দাহ্য পদার্থ সরিয়ে ফেলা হচ্ছে। আগুনে পানি দিলে তাপমাত্রা কমে আগুন নিভে যায়। এই প্রক্রিয়াকে কুলিং বলে। তবে মনে রাখতে হবে যে বৈদ্যুতিক আগুন এবং তেলের আগুনে পানি দেওয়া যায় না। আগুনে অক্সিজেন বা বাতাস সরবরাহ বন্ধ করলে আগুন নিভে যায়। এই প্রক্রিয়াকে স্মুদারিং বা শ্বাসরুদ্ধ করে মারা বলে। ভিজা ব্লাঙ্কেট বা কার্বন ডাইঅক্সাইড দ্বারা স্মুদারিং করা সম্ভব। আগুনকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়। প্রথমে ক্লাস এ, কাঠ, বাঁশ, কাগজ এবং কাপড় চোপড় এই শ্রেণীতে পড়ে। আর ক্লাস বি হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ যেমন পেট্রোল, অক্টেন, ডিজেল, কেরোসিন ইত্যাদি জ্বালানি। ক্লাস সি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, প্রোপেন, বিউটেন ইত্যাদি। এবং সবশেষে ক্লাস ই হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ার। তা সে শর্ট সার্কিট বা ওভারলোডিং যে কোনো কারণে হোক না কেন। ফায়ার ফাইটিং ইকুইপমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন পোর্টেবল বা স্থানান্তরযোগ্য এবং ফিক্সড বা স্থায়ী। এই স্লাইডে পোর্টেবল ইকুইপমেন্ট দেখানো হয়েছে। বাম দিক থেকে এগুলো একে একে বর্ণনা করছি। প্রথমে এ, বি, সি, ই, ড্রাই পাউডার। এই ধরনের এক্সটিংগুইশার সলিড, লিকুইড, গ্যাস এবং ইলেকট্রিক্যাল ফায়ারে ব্যবহার করা হয়।
এরপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার। এগুলো প্রধানত ইলেকট্রিক্যাল ফায়ারে ব্যবহার করা হয়, তবে অন্যান্য ফায়ারেও ব্যবহার করা যায়। হোম টাইপ এক্সটিংগুইশার তেল জাতীয় বা লিকুইড ফায়ারে ব্যবহার করা হয়, তবে কখনোই ইলেকট্রিক্যাল ফায়ারে ব্যবহার করা যাবে না, কেননা এতে শক লাগতে পারে। পোর্টেবল পাম্প প্রধানত পানি দিয়ে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। হোস পাইপ এবং নজল পাম্পের পানিকে অনেক দূরে নিতে সাহায্য করে, এবং হুইল এক্সটিংগুইশার যে কোনো স্থানে বহনযোগ্য। এবার দেখা যাক কিছু ফিক্সড ইকুইপমেন্ট। স্থায়ীভাবে ফায়ার ফাইটিং এর জন্য ডিজেল ইলেকট্রিক পাম্প ব্যবহার করা হয়। আগুন লাগলে এই পাম্প অটোমেটিক্যালি চালু হয়। দ্বিতীয় ছবিতে একটি ফায়ারম্যান বা ফায়ার লাইন দেখানো হয়েছে। এখানে আপনারা অনেক ভালভ দেখতে পাচ্ছেন। ভালভগুলো খুলে বা বন্ধ করে আপনার কাঙ্ক্ষিত স্থানে পানি নেওয়া সম্ভব। তৃতীয় ছবিটি একটি ফায়ার হাইড্রেন্টের। অনেক দালানের সামনে এই রকম ফায়ার হাইড্রেন্ট দেখতে পাওয়া যায়। আগুন লাগলে হাইড্রেন্টের সঙ্গে হোজ লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত স্থানে পানি নিতে পারবেন। এরপরে রয়েছে ফায়ার হোজ এবং ফায়ার রিল, যা ফায়ার হাইড্রেন্ট থেকে অনেক দূরে পানি নেওয়ার কাজে ব্যবহার করা যায়। ওয়াটার স্প্রিংলার থেকে পাইপের পানি ঝর্ণার আকারে পড়ে এবং আগুন নিভাতে সাহায্য করে। স্মোক ডিটেক্টর আগুনের ধোঁয়ার সংস্পর্শে আসলে অ্যালার্ম বাজায়, এতে সবাই বুঝতে পারে যে কোথাও আগুন লেগেছে। আর সিলিং মাউন্টেড ড্রাই পাউডার আগুনের তাপে ভাল্ব খুলে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে ড্রাই পাউডার ছড়ায়, ফলে আগুন নিভে যায়। এখানে আপনারা একটা ফায়ার অ্যালার্ম এবং স্প্রিংকলার সিস্টেম দেখতে পাচ্ছেন। আমি বাম দিক থেকে বর্ণনা করছি। প্রথমে আগুন লাগলে ধোঁয়ার সৃষ্টি হবে এবং স্মোক ডিটেক্টর তা ডিটেক্ট করে এডিসির মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারে পাঠাবে। মাইক্রোকন্ট্রোলার এই ফায়ার অ্যালার্ম বাজাবে, যাতে সবাই বুঝতে পারে যে কোথাও আগুন লেগেছে। এবং ডান দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংকলার, আগুনের তাপে স্প্রিংকলারের ভালভটি গলে যাবে এবং তা খুলে যাবে, ফলে পাইপ থেকে ঝর্ণার আকারে পানি আগুনে পড়বে এবং আগুন নিভে যেতে সাহায্য করবে। পানি পড়ার ফলে পাইপলাইনে পানির প্রেশার কমে যাবে এবং প্রেশার কমে গেলে ওয়াটার পাম্পটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে এবং পানি কন্টিনিউয়াসলি আগুনের উপরে পড়তে থাকবে। ফায়ার ফাইটিং টিম বা যারা আগুন নিভায় তাদের সেফটির জন্য কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হয়, যা এই স্লাইডে দেখানো হয়েছে। ফায়ার ফাইটিং এর সময় ড্রাই পাউডার ব্যবহার করলে বাতাসে প্রচুর পরিমাণে পাউডার ছড়িয়ে পড়ে এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়। গ্যাস মাস্ক পরলে এমন অসুবিধা হয় না। গরম ধাতব পদার্থ বা কেমিক্যাল থেকে ফায়ার ফাইটারদের পা সুরক্ষার জন্য রাবার বুট পরা অত্যাবশ্যক। মাথা সুরক্ষার জন্য হেলমেট পরতে হয়, আর আগুন থেকে বাঁচার জন্য ফায়ার স্যুট এবং গ্লাভস পরতে হয়। কারো গায়ে আগুন লাগলে অথবা আগুনের ভিতর দিয়ে যেতে হলে শরীরে ফায়ার ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিতে হয়। ফায়ার ডিপার্টমেন্টের সাহায্য নেওয়ার জন্য এদের টেলিফোন নম্বরগুলি রিসেপশনিস্টের কাছে এবং অন্যান্য প্রমিনেন্ট স্থানে ডিসপ্লে করা উচিত। ফায়ার ট্রাকে সাধারণত 3-4 টন পানি থাকে এবং একটি পানির পাম্প থাকে, আর ফায়ার জিপে শুধু পানির পাম্প এবং কিছু হোজ থাকে। ফায়ার ট্রাকের 3-4 টন পানি স্প্রে করলে অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়, তখন ফায়ার ট্রাক বা জিপ কোনো কাজে আসে না। সেজন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে বা ফ্যাক্টরিতে নিজস্ব ওয়াটার রিজার্ভার থাকা একান্তই জরুরি। যে কোনো কারখানা বা প্রতিষ্ঠানে সুষ্ঠু এবং শৃঙ্খলার সঙ্গে ফায়ার ফাইটিং করার জন্য একটি সুচিন্তিত অর্গানোগ্রাম থাকা একান্তই প্রয়োজন। এই স্লাইডে একটি স্যাম্পল অর্গানোগ্রাম দেখানো হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটিকে মডিফাই করতে পারেন। ছোট প্রতিষ্ঠানের জন্য এ ধরনের একটি অর্গানোগ্রামই যথেষ্ট, তবে বড় প্রতিষ্ঠানের জন্য ডিপার্টমেন্ট ওয়াইজ বা ফ্লোর ওয়াইজ অর্গানোগ্রাম থাকতে পারে। এখানে লক্ষ্য করুন যে একজন দলনেতা থাকবে যার নির্দেশে
অধীনস্থ সবাই কাজ করবে। তার দায়িত্বসমূহ ছবির পাশে লেখা আছে। ফায়ার ফাইটারদের 5টি দলে ভাগ করা হয়েছে, যেমন অগ্নি নির্বাপক দল, সাহায্যকারী দল, উদ্ধারকারী দল, প্রাথমিক চিকিৎসা দল এবং যোগাযোগ রক্ষাকারী দল। প্রত্যেক দলের একজন করে টিম লিডার থাকবে। প্রতিটি টিমের বা দলের দায়িত্ব এর নিচে লেখা রয়েছে। এভাবে নিয়মিত প্র্যাকটিস করলে সুশৃঙ্খলভাবে এবং অতি সহজে ফায়ার ফাইটিং করা সম্ভব। মনে রাখতে হবে যে প্রত্যেককে তাদের কাজ জানতে হবে। আগুন লাগলে কি করবেন? প্রথম কাজ হচ্ছে আগুন আগুন বলে চিৎকার করুন এবং ফায়ার অ্যালার্ম বাজান। প্রয়োজন মনে হলে ফায়ার ব্রিগেড এবং পুলিশকে জানান। আপনার প্রধান দায়িত্ব হচ্ছে যারা নন ফায়ার ফাইটার তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আর যারা ট্রেন ফায়ার ফাইটার তাদেরকে দিয়ে আগুন নেভানো। আগুন যদি নিভে যায় তাহলে খোঁজ নিয়ে দেখুন কেউ আহত হয়েছে কিনা এবং কি কি ক্ষতি হয়েছে। প্রয়োজন হলে আহত ব্যক্তিদেরকে হাসপাতালে পাঠান। আগুন যদি না নিভে তাহলে ফায়ার ব্রিগেডের সাহায্য নিন। ফায়ার ট্রাক এবং জিপ চলাচলের জন্য রাস্তাঘাট এবং আপনার কারখানার প্রাঙ্গণ খালি রাখুন। উৎসুক লোকের ভিড় কমানোর জন্য এবং চুরি রোধের জন্য পুলিশের সাহায্য নিন। ফায়ার ফাইটিং ট্রেনিং এর ব্যাপারে বলতে চাই যে অধিকাংশ ফ্যাক্টরিতে ওয়ার্কার মাইগ্রেশন খুব বেশি হয়ে থাকে, তাই নতুন এবং পুরাতন সবাই যেন ফায়ার ফাইটিং সম্বন্ধে জানে, সেজন্য ট্রেনিং এর প্রয়োজন। সবাইকে যত বেশি প্রশিক্ষণ দেওয়া যাবে কর্মস্থল ততই নিরাপদ থাকবে। আগুন নিভানোর দায়িত্ব সবার, তবে এজন্য একটি বিশেষ দল থাকলে ভালো হয় এবং এদের নিয়মিত ট্রেনিং দিতে হবে। ট্রেনিং যত বেশি হবে ততই ভালো, তবে মাসে কমপক্ষে একবার ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। এছাড়া বছরে অন্তত একবার সম্পূর্ণ ফায়ার ফাইটিং সিস্টেমটি রিভিউ করে আপগ্রেড করা উচিত। এই লেকচারের শেষ স্লাইডে পৌঁছে গেছি, এখানে কিছু ডুজ এবং ডোন্টস সম্পর্কে বলতে চাই। প্রথমে ডুজ। প্রতিটি কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্স থাকা প্রয়োজন। সম্ভব হলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার সহকারে একটি অটোমেটিক ফায়ার ফাইটিং সিস্টেমের ব্যবস্থা করা যেতে পারে। একটি ভালো ফায়ার ফাইটিং অর্গানোগ্রাম এবং পলিসি উন্মুক্ত জায়গায় ডিসপ্লে করুন। একটি ডেডিকেটেড ফায়ার ফাইটিং টিম থাকা আবশ্যক। মাসে অন্তত একবার ফায়ার ড্রিল করুন এবং বছর অন্তত একবার সম্পূর্ণ ফায়ার ফাইটিং সিস্টেমটি রিভিউ করে আপগ্রেড করুন। ডোন্টস সম্পর্কে বলতে চাই যে আগুন লাগলে ভয় করবেন না, সাহসের সঙ্গে আগুন নেভান। ফ্যাক্টরি নোংরা অবস্থায় রাখবেন না, এতে আগুন ছড়ায়। নিয়মিত ফায়ার ট্রেনিং করতে ভুলবেন না। ফ্যাক্টরিতে ধূমপান করতে দিবেন না। খোলা আগুনের ব্যবহার কখনোই করতে দিবেন না। কারো অনুপস্থিতিতে আগুন জ্বালাতে দিবেন না, এতে মারাত্মক ক্ষতি হতে পারে। আগুনকে বড় হতে দিবেন না, আগুন ধরা মাত্রই তা নিভিয়ে ফেলুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে দয়া করে লাইক দিবেন আর ইচ্ছা করলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন। আমার অন্যান্য লেকচার পেতে চাইলে ইউটিউবে স্লাইড প্রেজেন্টেশন বাই আনোয়ারুল হক লিখে সার্চ দিন, সব লেকচার পেয়ে যাবেন। ধন্যবাদ।